আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহির ইসলাম। জহিরুল ইসলাম। আপনি তো আমাদের কাছ থেকে একটা দোকান পাইছেন, এটা কতদিন হয়েছে পাইছেন? 8 মাস হবে। 8 মাস তো পাওয়ার আগে আপনি কি করতেন? পাওয়ার আগে আমার দোকানে আসলে এত মালামাল ছিল না, তো আমাকে অনেক কাজ করতে গিয়ে আটকে যেতে হতো, এবং আমি একজন রিজেবল পার্সন, তো স্ট্যান্ড থেকে মালামাল এনে কাজ করার মতো আমার কোনো প্রসেসিং ছিল না, এবং সক্ষম থেকে আমি যে অ্যামাউন্টটা আমি পেয়েছি সেই অ্যামাউন্টটা দিয়ে আমি দোকানে দোকান ভরে মালামাল উঠাইছি। মালামাল উঠানোর পর এখন আর আমার স্ট্যান্ডে যেতে হয় না। এখন আমি আসলে যে কাজগুলো আসে সে প্রত্যেকটা কাজই আমি ঠিক করতে পারি। তো যাক, আলহামদুলিল্লাহ। তো এখন আপনার ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে, কি করতে চান? ভবিষ্যতে আমি চাই যে আমার একটা যখন দোকান আছে আমি আরও একটি দোকান আমি বাড়াতে চাই, এমনকি আমি আরও কিছু স্টুডেন্ট আমি শিখাতে চাই, যারা আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিরা আছে ওনাদেরকে শিখিয়ে আমি আরেকটা দোকানে তাদের একটা কর্মস্থল করতে। আপনি চাইতেছেন আপনার মতো যে সমস্ত লোকজন আছে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে আপনি ইলেকট্রনিক্স এর কাজ শিখায়া তাদেরকে আপনি একটা দোকান করে দিতে চাই? জি 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 জি। ঠিক আছে, আপনার মনের আশা পূরণ হোক, আপনি ভবিষ্যতে উন্নতি করেন। আলহামদুলিল্লাহ, আমি এখন সক্ষম। আপনারা আমার জন্য সবাই দোয়া করিবেন।